নমস্কার। প্রত্যেক দিন কিন্তু ঠিক এই সময় আমরা উপস্থিত হই আপনাদেরকে যাতে ভালো রাখা যায়, মানে ভালো সবাই থাকতে চাওয়া সত্ত্বেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না থাকার কিছু কিছু কারণ তৈরি হয়। প্রত্যেকের যে একই কারণ তা নয়, কিন্তু মাতা অনামিকা মানে সেই কারণটাকে বিশ্লেষণ করে কিভাবে সেই সমস্যাগুলোকে ওভারকাম করা যায় বা সমাধানের পথ দেখিয়ে দেওয়া হয় প্রত্যেকটা পর্ব। কিন্তু এই রেকর্ডের অনুষ্ঠানগুলো আপনাদের কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করে, সেটা আপনারা প্রতিনিয়ত নিজেরা বুঝতে পারছেন, সেটা আপনারা জানাচ্ছেন না। তাই সেই সম্পর্কিত এই মুহূর্তের যে বিষয় নিয়ে আজকে দিদি কথা বলবে বলে চিন্তা ভাবনা করে এসেছেন, এই চিন্তা কিন্তু শুধু দিদির নয়, আপনাদের সকলের, বিশেষ করে বাবা মায়েদের ক্ষেত্রে। বিবাহ সম্পর্কিত আমাদের থেকে কিন্তু আমাদের চিন্তা বেশি করে পেরেন্টসরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন লেট ম্যারেজ হয়, কেন বিয়ে হতেই চায় না, বা কেন বারবার এসে কানেকশন কেটে যায়, এই কেনর উত্তরগুলো কিন্তু তিনি দিতে পারবে যিনি জ্যোতিষটি জানে, যিনি প্রেডিকশনটি করতে পারে, যিনি প্রত্যেকটি সেক্টরে জ্যোতিষের অভিজ্ঞতা দীর্ঘ বছর ধরে সঞ্চয় করে আসছে। আর মাতা অনামিকা মানে আপনারা জানেন প্রত্যেকটা পর্বে কিন্তু কিছু না কিছু সমাধান রয়ে দিয়ে যাওয়া হয়, রাস্তা দিয়ে দেওয়া হয়। প্রথমে বলা হয় কারণটা, তারপরে তার ব্যাখ্যাটা। সেই কারণেই হয়তো প্রত্যেকটা দিন আপনাদের যাতে ভালো যায় তাই হয়তো প্রতিদিন সকালে উঠে মাতা অনামিকারই প্রোগ্রাম দেখতে আপনারা মিস করেন না। জানি আজও আপনারা তৈরি হয়ে গিয়েছেন দেখার জন্য। আজকেও এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু বার্তা পাবেন, সঠিক তথ্য পাবেন, অবশ্যই বেরিয়ে আসার পথ তো পাবেনই। স্বপ্নাদিষ্টা মা বগলামুখী সাধিকা তন্ত্র সাধিকা মাতা অনামিকা স্টুডিওয় আজও রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। দিদিকে জানাবো আরো একবার আপনাদের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি। আমি প্রথমে যে কথাটা বললাম যে প্রত্যেক দিন সকালে একটা পজিটিভ প্রোগ্রাম কিন্তু দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করা হয় যাতে দিনটা শুরুটা ভালো হয়। শুরুটা আমাদের সবসময় ভালো করার চেষ্টা থাকে, কিন্তু সেই শুরু যে প্রত্যেকেরই দিনে ভালো হবে তা তো নয়। প্রত্যেকটা মানুষ একটা চিন্তা ভাবনা নিয়ে ওঠে। তো এখন হয়তো বহু দর্শক রয়েছে যারা হয়তো বিবাহিত জীবনটাকে নিয়েই আগাম চিন্তা যে কেন হচ্ছে না, কানেকশন কেন কেটে যাচ্ছে বারবার। বিবাহ বা বিবাহিত জীবন দুটো কিন্তু নির্ভর করে একটা মানুষের হরোস্কোপের ভেতরে তার জোটকটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো যেখানে দেখা যাচ্ছে যে মানুষের জীবনের কিছু সমস্যা থাকে, যেরকম হচ্ছে বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল চার্ট বিচারের ওপর নির্ভর করে। অনেকেরই মনে প্রশ্ন যায় যে কেন হচ্ছে না বিয়েটা, আমার বিয়ে হচ্ছে, সবার বিয়ে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সমবয়সী সবার বিয়ে হয়ে যাচ্ছে, বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করছে যে বিয়ে হচ্ছে কেন করছিস না বা কিছু করছে না। কিন্তু এখানেই প্রশ্নটা আসছে যে যে সবার বিয়ে হয়ে যাচ্ছে বলে সেই জাতক বা জাতিকার বিয়ে করতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বা এটা কিন্তু কোনো সমস্যার সমাধান না। যার যখন বিবাহ তার কিন্তু তখন হবে। জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি হচ্ছে ঈশ্বরের হাতে থাকে, আর আপনি যেটা হরোস্কোপ নিয়ে এসেছেন জন্মেছেন সেটা কিন্তু আপনার হাতে আছে, এবং সেটা হাতে থাকলেই শুধু হবে না, সেটার ভেতরে কোনো বাধা কোনো বিপত্তি আছে কিনা সেটাকেও কিন্তু দেখে নিতে হবে। এখন সমস্যা বিবাহের ক্ষেত্রে কি কি আসতে পারে, প্রথম কথা হচ্ছে কাল সর্বযোগের মতো কিছু সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে বিবাহ বিলম্বিত হয়। যদি বৃহস্পতি কোনো অবস্থায় বক্রী হয়ে থাকে বা সপ্তম ঘরে পাক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে চায় না। সবচেয়ে বড় বিবাহ না হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ। আমি মাঙ্গলিক নিয়ে যেসব প্রোগ্রামগুলো করেছি তাতে কিন্তু আপনারা অনেকেই মানে অবগত হয়ে গেছেন বা জেনে গেছেন যে কি জিনিসটা মাঙ্গলিক, কেন এটা মানুষের ওপর প্রভাব বিস্তার করে। তবুও আমি কিছু যারা প্রথম দেখছেন তাদের জন্য বলে দিই যে মাঙ্গলিক যোগ হচ্ছে এমন একটি যোগ যে মঙ্গল সেখানে কিন্তু কোনো দশা বা অন্তর্দশা তৈরি করছে না। মাঙ্গলিক দোষ হচ্ছে আপনার হরোস্কোপের লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানে যদি মঙ্গল বসে থাকে বা চন্দ্র থেকেও একটা বিচার করা হয়, সেটা অতটা প্রভাবশালী নয় কিন্তু লগ্ন থেকে মূলত বিচার করা হয়, লগ্ন বা চন্দ্র থেকে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি মঙ্গল বসে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ হয়ে থাকে। এই মাঙ্গলিক দোষের ব্যক্তিদের অরাতে অর্থাৎ ঊর্জা চক্রে বা কুলকুণ্ডলী চক্রে মঙ্গলের প্রভাব বা লাল রঙের প্রভাব অনেক বেশি থাকে, যে কারণে তারা কিন্তু স্বভাব চরিত্রে খুব হাই টেম্পটেড হয়ে যায়, মানে তারা খুব উত্তেজিত বেশি থাকে, যখন তখন যেখানে সেখানে না ভেবে চিন্তেই কথাবার্তা বলে থাকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্থান ভেদে যেখানে মঙ্গল বসে রয়েছে বা বসে মাঙ্গলিক দোষ তৈরি করেছে স্থান ভেদে তাদের জীবনে নানান রকম সমস্যা আসে। যদি সপ্তমে মঙ্গল বসে মাঙ্গলিক যোগ তৈরি করে তাহলে দেখা যায় যে তাদের কিন্তু বিবাহিত
জীবন বা বিবাহিত জীবনে তো তাদের কোনো রকম মানে শান্তি থাকেই না, তার সাথে সাথে হচ্ছে বিবাহ হতেই চায় না। 35, 36, 40 বছর পর্যন্ত কিন্তু হয়ে যায়, তাও কিন্তু বিবাহ হয় না। তো দেখা একটা কাটানো কিন্তু একটা সময় আছে, 36 বছরের ভেতরে যদি মাঙ্গলিক দোষ এই অবস্থায় খণ্ডন করা হয় তবে কিন্তু সেই জাতক বা জাতিকার বিবাহ হবে, নচেৎ কিন্তু কোনোভাবেই কিন্তু করানো কিন্তু সম্ভব নয়। তার কারণ তার বিবাহের যে সময়সীমা সেটা কিন্তু সেখানে পেরিয়ে যাচ্ছে। তাহলে বলবেন যে মাঙ্গলিক দোষ কাটানোর সঠিক সময় কোনটা? মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ কাটানোর সঠিক সময় হচ্ছে 12 বছর, অর্থাৎ বয়স যখন 12 বছর হবে 12 বছরের ভেতরেই কিন্তু মাঙ্গলিক দোষটা, অন্তত 12 বছরের ভেতর না হলেও 12 বছর বয়সে কিন্তু মাঙ্গলিক দোষটা খণ্ডন করে দেওয়া দরকার। না হলে 12 বছর বয়স হয়ে গেলেই তারপরেই কিন্তু মঙ্গল তার নিজস্ব প্রভাব দিতে শুরু করে দেয়। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, অনেকেই শনি নিয়ে ভয় পান। তো শনির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 35 বছরের ভেতরে যখন বয়স আপনার 35, তার ভেতরেই কিন্তু আপনার যদি শনি সম্পর্কিত কোনো দোষ থাকে, শনি জন্ম বকরি অবস্থায় থাকে বা শনির দশা অন্তর্দশা আপনার অন্তর্দশা চলছে বা কিছু, বা সেই অবস্থায় আপনার হরোস্কোপে শনি খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু 35 বছরের ভেতরে শনির প্রতিকারটা করে নিতে হয়। না হলে কিন্তু শনি 35 বছরের পর জাতককে কিন্তু ভালো হলে ভালো প্রভাব, মানে খারাপ হলে কিন্তু কুপ্রভাব দিতে শুরু করে। সেক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু 12 বছরের ভেতরে কিন্তু মঙ্গলের এই মাঙ্গলিক যোগের প্রতিকার করতে হয়। না হলে কি হয়, পরবর্তীকালে আস্তে আস্তে যখনই সে 13, 14, 15, 16 বয়স বাড়তে থাকে, এক একটা করে মাঙ্গলিক যোগের যেসব সিমটোন সেই সিমটোনগুলো কিন্তু তার দিতে শুরু করে। যেরকম মাঙ্গলিক যোগ থাকলে তাদের উত্তেজিত হওয়ার সম্ভাবনাটা, মানে সবসময় রেগে রাগ ভাব, ভাঙচুর করে ফেলার ভাব বা বিবাহের একটা সমস্যা, একাধিক প্রেম করার প্রবণতা, এর সাথে অন্য গ্রহেরও কানেকশন থাকলে আরও সেই প্রবণতা আরও বেশি, রাহু বা শুক্রের মতো কোনো গ্রহ যদি কানেকশন তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই প্রবণতা আরো প্রবল হয়, মানে এফেক্ট গুলো পেতে শুরু করে 12 বছরের পর। মানে একটা ন্যাচারাল জিনিস যেটা রয়েছে, মঙ্গল তো এটা করছেই, মঙ্গলের যোগ থাকলে দেখা যাচ্ছে তার একাধিকবার বিবাহ যোগ তৈরি হয়। এবার সেই একাধিকবার বিবাহ যোগ বা বাড়ি থেকে পালানোর যোগ সেটা তো তৈরি একটা রয়েছে, কিন্তু রাহু বা শুক্রের মতো যদি কেউ যদি মানে সেখানে কোনো কানেকশন তৈরি করে, বা দেখা যাচ্ছে তার দ্বাদশে রাহু রয়েছে দিকে তার সপ্তমে মঙ্গল বসে রয়েছে, সেক্ষেত্রে সে বাড়ি থেকে পালাবে এটা বলে দেওয়া যায় 100%। এটা হচ্ছে সম্পূর্ণ বিচারের ব্যাপার। এবার হচ্ছে হৃষ্ট কিছু কিছু ভঙ্গ হয়, সেটা হচ্ছে লগ্নে যদি বলবান শনি বা লগ্নে যদি বলবান বৃহস্পতি থাকে তাহলে সেক্ষেত্রে সেই হৃষ্ট ভঙ্গ হয়, কিন্তু ভঙ্গ কতটা হবে সেটা কিন্তু সে কতটা বলবান তার উপর নির্ভর করছে। দেখা যাচ্ছে মেয়েটা পালিয়ে যাচ্ছে, তো বৃহস্পতির কোনো প্রভাব নেই, তো দেখা যাচ্ছে পালিয়ে আর মেয়েটাকে আর বাড়িতে সেই বাবা মা আনতে, বা ছেলেটা পালিয়ে গেল তাকে আর বাড়ি থেকে আনতে পারলো না। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বলবান শনি বা বৃহস্পতি থাকলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পুনরায় তাকে কিন্তু আবার বুঝিয়ে টুজিয়ে, মানে তাকে আবার ফিরিয়ে আনা যায়, আমি বিপদে চলে গেছি তাকে ফিরিয়ে আনা যায়। এটাই হচ্ছে গ্রহের মেন কানেকশনের ব্যাপার। তো সেই জন্য বলা হয় যে 12 বছরের ভেতরেই মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডন করবে, নাহলে কিন্তু বিবাহ জীবন তো আছে, তার সাথে সাথে উত্তেজিত হয়ে যাওয়া, ভাঙচুর করার প্রবণতা, রাগ, তারপরে আরো যেগুলো রয়েছে চুল উঠে যাওয়া, রক্ত ঘটিত সমস্যা, বা শনি বা রাহু যদি কোনো রকম তার খারাপ অবস্থাতে ক্রাইম করার টেন্ডেন্সি, এইগুলোও কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে বিবাহের জন্য কিন্তু মাঙ্গলিক যোগটা কিন্তু মেন কিন্তু একটা ভাইটাল ভূমিকা গ্রহণ করে থাকে। যারা মাঙ্গলিক আছেন, আমার প্রোগ্রাম দেখছেন, তারা নিজের হরোস্কোপ মিলিয়ে নেবেন যে আপনাদের এই এই সমস্যা আসছে কিনা। সপ্তমে থাকুক, চতুর্থে থাকুক, অষ্টমে থাকুক, যেখানেই মঙ্গল বসে থাকুক না কেন, মাঙ্গলিক যোগ খণ্ডন না করে আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে সেই বিবাহিত জীবন আপনি কখনোই কিন্তু শান্তিতে করতে পারবেন না। মঙ্গল যে দুষ্প্রভাব দেবে সেটা আলাদা কথা, কিন্তু অশান্তি, সম্পর্কের ভেতরে নানান জটিলতা, এগুলো কিন্তু থাকবেই থাকবে। এক্সট্রা উপরি পাওনা যেটা হচ্ছে, যারা সপ্তম এবং অষ্টম ঘরের মঙ্গল বসে রয়েছে তারা মাঙ্গলিক, সপ্তম অষ্টম ঘরের মাঙ্গলিক, সপ্তমে বসে থাকলে কিন্তু সমস্যা আরো জটিল হয়, আর অষ্টমে থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স বা স্ত্রীর মৃত্যু বা স্বামীর মৃত্যুর মতো দুর্ঘটনা, মানে দাম্পত্য জীবনে যে ভাঙন যেটাকে বলে, হ্যাঁ, বিচ্ছেদ। এবার কারো যদি শনির দশা অন্তর্দশা চলে, রাহুর দশা খারাপ ইয়ে রয়েছে, সেই বিচ্ছেদটা অনেক সময় দুঃখজনক ভাবেও হয়, কোনোটা ডিভোর্স হয় কখনো, কিন্তু কারোর মৃত্যুর ওপর দিয়েও কিন্তু হয়। তো এইটাই হচ্ছে কিন্তু মাঙ্গলিক যোগের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রভাবটা কিন্তু এইভাবেই কিন্তু চলে। এবার হচ্ছে যে অনেকেই ভাবেন যে আমার তো দারিদ্র যোগ আছে, তাহলে কি সেক্ষেত্রে কি আমার বিবাহিত মানে বিয়ের ক্ষেত্রে কি আটকে যাবে? এটা কখনোই ভাববেন না, দারিদ্র যোগ থাকলে কিন্তু বিবাহে কিন্তু কোনো সমস্যা
তৈরি করে না। দারিদ্র যোগ থাকলে সেক্ষেত্রে যতটা সম্ভব দারিদ্র কথাটার সাথেই জড়িয়ে আছে কিন্তু দরিদ্রতা। আপনার অর্থ হয়তো উপার্জন করছেন, সেটা সঞ্চয় করতে পারবেন না, বা আপনার উপার্জিত অর্থ কোনোভাবে বেরিয়ে যাবে, এটা কিন্তু বিবাহের সাথে কোনো, এর সাথে দারিদ্র যোগের সাথে কোনো কিন্তু লিঙ্ক নেই। একমাত্র কালসর্প, মাঙ্গলিক যোগ, এই যোগগুলোই কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে। কিন্তু অনেকে হয়তো এই মুহূর্তে অনুষ্ঠান দেখে হয়তো যে সিমটমগুলো বলা হলো সেগুলো রিলেট করছে যে আমার ছেলে বা মেয়ের এই ধরনের প্রবলেম হয় কিনা, কিন্তু আদৌ হয়তো আপনার ডেট অফ বার্থ দিয়ে জানা হয়নি, বা কেউ হয়তো জেনেও শুনে রাখা হয়েছে যে হ্যাঁ মাঙ্গলিক আছে সেটাকে কাটাতে হবে, কিন্তু তারও কিন্তু একটা বড় সমস্যা। আমরা তো লাইভ প্রোগ্রামেও পাই যে কত প্রচুর ক্ষেত্রে রয়েছে, তারা তো নিজেরাই বলে সাংসারিক অশান্তি, সাংসারিক, এমনকি তারা এটাও বলে যে হ্যাঁ মাঙ্গলিক আছে আমার, কিন্তু জেনে জেনে বসে থাকা, বা অনেক সময় হয় না এখন হয়তো কোনো বয়সটা কম, এই মুহূর্তে হয়তো ছেলে মেয়ের প্রেডিকশনটা করানো হয়নি, কিন্তু 10-11 বছরের পর থেকে কিন্তু এই সিমটমগুলো কিন্তু ম্যাচ করে যাবে না, যে যা যা বলা হলো সেই ক্ষেত্র ধরে কিন্তু আমাদের মনে হয় যে যখন আমরা সচেতন এতটাই, এই ক্ষেত্রটাও কিন্তু আমাদের জীবনের একটা অংশ, যে সঠিক সময় একটা প্রেডিকশন, যদি আপনার প্রয়োজন হয় কানেকশনে কিছু সমস্যা রয়েছে প্রতিকারে, তাহলে কিন্তু জীবনটা অনেকটাই স্মুথ যাওয়া যায়। অনেক ক্ষেত্রে কি হয় আমরা অনেক কিছু ইনভেস্ট করে দিই কিন্তু সঠিক প্রতিকারের জন্য কিন্তু আমরা সাকসেসটা পাই না। তাই যারা মনে করছেন মাতা অনামিকার সান্নিধ্য পেতে বা একবার সত্যি দিদির কাছে এসে জেনে নিতে আপনার বা আপনার সন্তানদের ডেট অফ বার্থ কী বলছে, তারা চাইলেই যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার, টিভি স্ক্রিনে, নতুন করে বলার কিছু নেই, এখনও কলিংয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট দেখে নিন আপনারা, সেই মোবাইলে আপনাদের ফোন করতে হবে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, চলে আসতে হবে চেম্বারে। অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রেও কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি আপনার একান্ত প্রয়োজন হয় আপনি বলতে পারেন, তাও সেটা মোবাইল নাম্বারে ফোন করে। তাছাড়া আপনারা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন শোভাবাজার প্লাস ব্যারাকপুর, দুটি জায়গাতে পাওয়ার মানেই হচ্ছে কিন্তু আগে থেকে বুকিং করতে হবে, দিনের দিন নয়। তার পাশাপাশি আপনারা রানাঘাটে প্রতি সোমবার পাচ্ছেন, তাছাড়াও দিদিকে আপনারা বর্ধমান, মেচেদা, কৃষ্ণনগর, বোলপুরে পাবেন, কিন্তু কোন ডেটে পাবেন তার জন্য একটু মোবাইলে ফোন করতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি সার্চ করবেন ফেসবুক প্লাস ইউটিউবে মাতা অনামিকার প্রতিটা অনুষ্ঠান। তাছাড়া আপনারা জানেনই প্রত্যেক দিন সকাল 7:10 ঠিক এই সময় নতুন নতুন প্রোগ্রাম শুধুমাত্র আপনাদের জন্য থাকে, এছাড়াও প্রত্যেক রবিবার 5:15 থাকে লাইভ অনুষ্ঠান। যে বিষয়টা আমরা ছিলাম, মাঙ্গলিকের প্রভাবকে দিদি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এফেক্টেড, এই একটা প্রশ্ন কিন্তু অনেকের, মাঙ্গলিকদের প্রভাব ছেলে মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রেই পড়ে, এই শুধু যে বিবাহের ক্ষেত্রে না, বাচ্চাদের উপরেও কিন্তু মাঙ্গলিক প্রভাব পড়ে। ছোটবেলায় থাকে বলে সেটাকে অনেকে বুঝতে পারে না যে বাচ্চা যে করতেই পারে বা কিছু, এইটা যখন 12 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু এটার প্রভাব কিন্তু আরো বাড়তে থাকে। যখন 30 বছর হয়ে যায় মাঙ্গলিক তখন পূর্ণ প্রভাব দিতে শুরু করে, এবং 45 বছরের পর মাঙ্গলিক যদি তখনও দোষ কান্ড না হয় পুরো প্রভাবটা দিয়ে দেয়। তার ফলে কি দেখা যায় অনেক ক্ষেত্রে যে মাঙ্গলিকদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, একা একা বকার প্রবণতা, শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে বাড়িতে অশান্তি সৃষ্টি করা, এইগুলো কিন্তু তারা করে, মানে তারা এক প্রকার ডিপ্রেশন হয়ে চলে যায়। আর 30-এর পরে যেহেতু পুরো যে ফ্যামিলির সেই সমস্যাটা শুরু হয়ে যায় সেই টাইমিংটা জুড়ে, একটা ডিপ্রেশন তাদের ভিতরে কাজ করে। মঙ্গল হচ্ছে মাথার কারক গ্রহ, তো সেক্ষেত্রে কিন্তু মানে মঙ্গল মাথাটাকে দেখে, তো মাঙ্গলিক থাকলে কিন্তু সেখানে মাথার উপরে তার প্রভাবটা পড়ে। তো এই যে বিবাহ এটা তো একটা সমস্যা, অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্যা আপনার নেই, হয়তো বলবেন যে সমস্যা নেই, তাও আমি হয়তো দেখে দেখে সমস্যা বলছি, তা কিন্তু নয়। ন্যাচারাল ভাবে অনেকের বিয়ে কিন্তু নানান রকম সমস্যার জন্য হয় না। সেই সমস্যাগুলো কি কি সমস্যা? প্রথম কথা হচ্ছে বিবাহের 3 বার যোগ থাকে একটা মানুষের জীবনে, 3 বার গোল্ডেন টাইম আসে বিবাহের জন্য। সেই গোল্ডেন টাইমে যদি কোনো অবস্থায় আপনারা নেগলেক্ট করে, অনেক সময় দেখা যায় না বিয়ে তো বললেই তো বিয়ে হয়ে যায়, সেটা দেখাশোনা পাত্র এটা একটা ব্যাপার থাকে, তো সেই গোল্ডেন টাইমটা দেখা গেল যে পেরিয়ে গেল, সেই যোগে বিয়ে দিল না যে আরো কিছু ভালো পাবো ভালো পাবো এই আশায়, তো সেক্ষেত্রে সেই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু বিবাহ হতে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় নিজে মানে নিজের কোনো আত্মীয় স্বজনরা, এখন তো মানে কি মানুষ একটাই পথ পেয়েছে, তন্ত্রের পথ অবলম্বন করা, তো বিয়ে স্তম্ভন করে রেখে দেয়। তো স্তম্ভন কিরকম, যে এর ভালো জায়গায় বিয়ে হচ্ছে, এই বিয়েটা হতে দিল, দেখা যায় যে বিয়ের পিড়িতে বসেও বিয়ে হচ্ছে না, দেখা যায় বিয়ের পিড়িতে বসে নানান অশান্তি হলো। সেটা হয় কি, যদি কারো হরোস্কোপে সপ্তমে রাহু বসে থাকে এবং সেই জাতক বা জাতিকার বিবাহের ক্ষেত্রে মানে বিবাহ মানে তার রেডি হয়ে গেছে যে হ্যাঁ বিয়ে হচ্ছে, কিন্তু সপ্তমে তার রাহু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, শুভ গ্রহের কোনো দৃষ্টি নেই, মঙ্গল পীড়িত বা বৃহস্পতি পীড়িত, সে সমস্ত কিছু তাদের কোনো কিছু জানা নেই, সেক্ষেত্রে দেখা যায় যে বিয়ের সমস্ত আয়োজন করা সত্ত্বেও বিয়ে কিন্তু হয় না। বলে না লগ্ন ভ্রষ্ট বা লগ্ন ভ্রষ্টাম, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলা হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বিয়েটা হলো না, বিয়ে ভেঙে গেল।
এটা কিন্তু হয়ে থাকে। আর মাঙ্গলিক দোষ থাকলে যেটা হয়ে থাকে যে বিবাহ প্রথমটা মানে কি অনেক অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় যে মঙ্গলের প্রভাব না কাটানোর ফলে কিন্তু ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স করার পরেও দেখা যাচ্ছে যে আরেকটা বিবাহ করেছে, সেক্ষেত্রে কিন্তু সমান প্রবলেম। এই রিসেন্টলি আমার কাছে একজন এসেছিলেন, তো একই প্রবলেম, বিবাহ একটা বিচ্ছেদ হওয়ার পরেই আরেকজন আগে বিবাহ করেছে, সেই সেই বিবাহতেও 6 বছর ধরে তিনি সুখী। তো সেক্ষেত্রে সেই কাজ করছে হচ্ছে মাঙ্গলিক দোষ। তো এইটা প্রথম হচ্ছে বিবাহ করার আগে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে জটক বিচার করা। কখনো মঙ্গলের জাতকের সাথে শনির জাতকের মানে যে চারটা মঙ্গল কেন্দ্রিক বা যে চারটের সমস্ত গ্রহের মধ্যে উচ্চস্থ হচ্ছে মঙ্গল বা সেই গ্রহের মানে সেই চারটার মঙ্গল দেখছে, সেক্ষেত্রে সেই চারটে যদি জাতক জাতিকা কোনো শনি কেন্দ্রিক জাতক জাতিকার সাথে বিবাহ করে সেইটা কিন্তু মানে সেই বিবাহটা কিন্তু ঠিকঠাক হবে না, মাঙ্গলিক দোষ রয়েছে। বা মঙ্গল তার হরোস্কোপে তার রাশি বা লগ্নের সাথে মঙ্গলের কোনো কানেকশন রয়েছে কিন্তু বিবাহ করছে শনি বা রবির মতো কোনো গ্রহের জাতক জাতিকার সাথে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবন কিন্তু সুখের হয় না। এবং এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই জটক বিচারের প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা, চার্টের কিন্তু নিখুঁত এবং নির্ভুল প্রেডিকশনের প্রয়োজন। প্রেডিকশন না হলে কিন্তু প্রতিকার করেও কিন্তু একদম মানে সঠিকভাবে প্রেডিকশনটা বের করে আনলে তবেই তো জেনুইন প্রতিকারটা। কিন্তু এই ধরনের অনেক ক্ষেত্রে হয় না দিদি, যে না জেনেই বিবাহ, তারপরে জানা যাচ্ছে যে মাঙ্গলিক কারণটা কি, মানে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন মানে মাঙ্গলিক দোষ খণ্ডন কিন্তু কখনো পাথরে হয় না। পাথরে হয় প্রবাল যেটা ধারণ করা হয় সেটা কিন্তু প্রপার, কিন্তু অনেকে আছে যারা প্রবাল ধারণ করাচ্ছে মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য, সেটা মঙ্গলকে সামান্য কিছু শান্ত করলেও যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি যায় না। আবার আমি বলবো না যে একবারে যায় না, চলে যায় না, সেটাও না, কিন্তু পুরোপুরি কিন্তু যায় না, খানিকটা থেকে যায়। প্রথম বিবাহ দোষ যেটা রয়েছে সেটা কিন্তু খণ্ডন করতে হয় তান্ত্রিক উপায়ে, এবং সেটা শিবের সাথে বিবাহ দিয়ে। অনেক ক্ষেত্রে এটা আমি বলে দিই, অনেক ক্ষেত্রে অনেকে গাছের সাথে বিবাহ দিয়ে মাঙ্গলিক দোষ, প্রথম বিবাহ হয়ে গেল ওটা গাছের ওপর দিয়ে গেল, এটা কিন্তু গ্রামীণ টোনা টোটকা হয়, গাছের সাথে বিয়ে দেয়, কেউ কলা গাছের সাথে বিয়ে দেয়, কেউ আবার মাটির কলসির সাথে বিবাহ দেয়। তো সেক্ষেত্রে আমি আবার এক জায়গায় শুনেছিলাম ছাগলের সাথে বিবাহ দিয়েছিল, হ্যাঁ কোনো মেদিনীপুর বা খড়গপুর আমার খেয়াল আছে এরকম একটা জায়গায়। তো সেক্ষেত্রে যে জিনিসটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী তো কোনো জিনিসই মানে নয়, আমাদের এই গাছ বলুন, মানুষের শরীর বলুন, যা কিছু বলুন, এই ছাগল বলুন, এগুলো তো চিরস্থায়ী নয়, এরা তো মানে শরীর নিয়ে রয়েছে, এ তো একটা দিন একটা দিন শেষ হবে। গাছ কাউকে কেটে ফেলতে পারে বা নিজের ইচ্ছায় কোনো না কোনো সময় মরে যেতে পারে, ছাগল কোনো না কোনো সময় মারা যেতে পারে, মানুষের তো সেটা আমি বলছি না মানুষের কথা, তো এগুলো তো চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী, কে কখন কোথায় কি হচ্ছে বলা যাচ্ছে না। কেউ তো খণ্ডন গ্রামীণ টুকটাকে করে দিয়ে চলে গেল, সেই মুহূর্তে সেই জাতিকার ঠিক থাকলো, কিন্তু গাছটা যদি মরে যায় মাঙ্গলিক দোষ তো আবার তার কাছে চলে আসবে, যদি ছাগলটাকে কেউ মেরে দেয় বা ছাগলটা যদি মরে যায়, মানে বিষয়টা এইভাবে হয় যে তোমার তাদের প্রাণ চলে যায় সেক্ষেত্রে ওটা আবার রিটার্ন আসে, হ্যাঁ সেটাই আসবে, তো সেটাই কিন্তু চলে আসে। মাঙ্গলিক দোষটা কিন্তু ওর জীবনের সাথে সমাপ্ত হয়ে গেলে কিন্তু চলে, দোষটা কে নিল, ওই জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষটা নিল হচ্ছে ওই বৃক্ষটা, তো বৃক্ষটাই যদি না থাকলো তাহলে দোষটা দোষটা তো দোষ রয়েই গেল, সেটা কিন্তু আবার চলে আসে। এক্ষেত্রে উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানে বেদ মতে বা অন্য পুরাণ শাস্ত্র মতে বা তন্ত্র শাস্ত্র মতে উপায় হচ্ছে শিব অথবা নারায়ণের সাথে বিবাহ দিয়েই কিন্তু মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করা হয়। তো নারায়ণটা নিয়ে অতটা প্রচলিত নয়, তো এটা অন্য অন্য জায়গায় হয়, দক্ষিণ ভারতের দিকে এটা হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অন্য অন্য স্টেটে যেগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম কিন্তু শিবের সাথেই, কিন্তু মানে উত্তর ভারতের দিকে যদি যাওয়া হয় বা পশ্চিম বঙ্গে যদি হয়ে থাকে বা বাংলাদেশের দিকে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শিবের সাথে বিবাহ দিয়ে মাঙ্গলিক দোষটা খণ্ডন করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে শিব তাতে কি হচ্ছে, শিব তো আর শিব পরমেশ্বর, তার তো বিনাশ নেই, সৃষ্টি আছে বিনাশ তো নেই, তাহলে সে দোষটা যখন নিয়ে নিল এবং সে যখন প্রার্থনা করছে যে আমার দোষ না প্রভু তুমি আমার, সে সমস্ত কিছুই নিয়ে নেয়, যে নীলকণ্ঠ সে বিষ নিয়ে নিয়েছে তো সামান্য মানুষের একটা মাঙ্গলিক দোষ, তো সেটা নিয়ে নেয়, সেটা কিন্তু চিরস্থায়ী হয়। যার জন্য এই পদ্ধতি যারা অবলম্বন করে মাঙ্গলিক দোষ খণ্ডন করেছেন যেখান থেকেই হোক না কেন, তারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডন হয়েছে। তো এইটাই হচ্ছে মেন মেনের বিষয়। অনেক সময় অনেক অনেক কিছু করে যারা এসেছিল তারা অনেকেই বলে, কিন্তু তারপর সমস্যা হওয়ার পরে এসেছে যে আমরা তো বিয়ের আগে নাম কাটিয়েছিলাম, কেউ গাছের সাথে, কারো শুনেছিলাম কলা গাছের সাথে,
তারপরে কারো শুনেছিলাম অনেক কিছু, অনেক রকম গ্রামীণ হিসাবে ছাগলের সাথে এইভাবে বিবাহ দিয়ে খনন করেছে। তো সেগুলো কিন্তু চিরস্থায়ী নয়, ওগুলো ক্ষণস্থায়ী। ওই গাছের শেষকে দেখতে যাচ্ছে যে গাছ কখন কি হচ্ছে না হচ্ছে। তো এই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথম হচ্ছে হরোস্কোপের বিচারটা করতে হবে। হরোস্কোপের বিচার করে তার কিন্তু প্রতিকার করতে হবে। প্রতিকার যখন আপনি করবেন তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান করবেন। এবার হচ্ছে গিয়ে আমি আসি টোটকায়, সময় প্রায় শেষের দিকে। যাদের মনে করছেন যে সমস্যা খুব গুরুতর হচ্ছে, যে হ্যাঁ আমার তো কিছু মানে কি কোনো একটা বাধা আসছে, সামান্য বাধা, তারা কিন্তু কিছু টোটকা আছে, সেই টোটকাটা করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই ফলপ্রদ টোটকা। প্রথম যে টোটকাটা আমি বললাম, শিব পুজো অনেকেই করেন, শিবের মতো বর পাওয়ার জন্য হোক না হোক শিবের পূজা করলে কিন্তু মানে বিবাহ দ্রুত হয়, এরকম তার পদ্ধতি আছে, সেগুলো আমি নেক্সট প্রোগ্রামে অবশ্যই বলবো। তার আগে আমি একটি দেবীর কথা বলি, যে দেবীর নাম হচ্ছে অশোক সুন্দরী দেবী। এই অশোক সুন্দরী দেবী হচ্ছে শিবলিঙ্গ যে রয়েছে, শিবলিঙ্গর যে মিডিলটা থাকে, শিবলিঙ্গর যে জনিপীঠ রয়েছে তার ঠিক মিডিলটাই দেখবেন একটু উঁচু মতো থাকে, তো ওইখানে কিন্তু অশোক সুন্দরী দেবীর বাস। কেন জাতক বা জাতিকা ওই অশোক সুন্দরী দেবীর মানে ওই জায়গাটায় যদি শিবকে স্নান করানোর পর হলুদ বা চন্দন দিয়ে ওইখানটায় লেপে যদি রক্ত পুষ্প দ্বারা অশোক সুন্দরী দেবীর ধ্যান করে, অর্থাৎ অশোক সুন্দরী দেবী আমার মনস্কামনা পূর্ণ করো বা কিছু, এইভাবে নিত্য যদি 21 দিন 51 দিন পুজো করতে পারেন, তাহলে কিন্তু যাদের সামান্য সামান্য কারণে বিবাহ বাধা আসছে সেগুলো কিন্তু বিবাহ বাধা কেটে যায়। দ্বিতীয় হচ্ছে 3 টুকরো হলুদ, ছোট ছোট হলেও হবে, 3 টুকরো হলুদ ঘুম থেকে সকালবেলা উঠে মা দুর্গার নাম নিয়ে পূর্ব দিকে মুখ করে গুড় দিয়ে প্রতিদিন খেতে হবে। এটা করলেও কিন্তু বিবাহে যে বাধা সেই বাধাটা কিন্তু কেটে যায়। 3 নম্বর হচ্ছে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের পূজা অর্চনা করলে মনোমত স্ত্রী বা স্বামী পাওয়া যায়। এটা কিন্তু খুবই ফলপ্রদ টোটকা, অনেকে করেছেন এবং আমার কাছে এসেছেন, তারা বিয়ের কার্ড নিয়েও এসেছেন যে হ্যাঁ আমার এই টোটকাটা করে কিন্তু আমার কিন্তু ভালো ফল হয়েছে। তো সেই জন্যই আপনাদেরকে বলে দিই মেহেন্দি গাছের টোটকাটা কিন্তু খুবই ফলপ্রদ টোটকা। অন্যগুলো যদি আপনাদের কঠিন মনে হয় এটা করতে পারে, এটা খুব সহজ পদ্ধতি। প্রত্যেক বৃহস্পতিবার একটা প্রথমে মেহেন্দি গাছ নিয়ে এসে বাড়ির টবে লাগাবেন বা যাদের মাটি আছে মাটিতে লাগাবেন, তারপরে সেই মেহেন্দি গাছকে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ বা কেশর দিয়ে দুধ দিয়ে স্নান করাবেন। করানোর পর একটি লাল চেলি এবং কুমকুম বা সিঁদুরের পাতা ওই দান করবেন মেহেন্দি গাছের গোড়ায়, এবং আপনারা নিজেদের ধূপ যেটা প্রদীপ সেগুলো তো দেবেনই, প্রার্থনা করবেন যেন মনোমত স্ত্রী বা স্বামী পান বা শীঘ্র বিবাহ। এটা দীর্ঘদিন যদি করেন, মোটামুটি 3 মাস 6 মাস যারা খুব সমস্যায় ভুগছেন যে বিবাহ হচ্ছে না হচ্ছে না, 3 মাস বা 6 মাস করে দেখুন, এটা কিন্তু ভালো ফল পাবে, অনেকেই পেয়েছেন আপনারাও পাবেন। আমার মনে হয় এখান থেকে যা যা বলা হলো প্রত্যেকের জন্য কিন্তু, মানে যারা হয়তো এই কানেকশনটা জানেন বা যারা হয়তো সিমটমটা ম্যাচ করতে পাচ্ছেন, কিন্তু আরো একবার না বললেই নয় দিদি, এখান থেকে যা যা প্রয়োগ বা যা যা বিধি বলে দেওয়া হয় এটা কিন্তু সকলের ক্ষেত্রে যে একই রকম এফেক্ট ফেলবে তা কিন্তু নয়, কারণ যেহেতু এটা ইন জেনারেল বলছি আমরা, তো সেই ক্ষেত্র ধরে কিন্তু যদি 100% পার্মানেন্ট সলিউশন চান তাহলে মনে হয় ডেট অফ বার্থটা দেখিয়ে প্রতিকার করিয়ে নেওয়াটাই আবশ্যক, যাতে ইন ফিউচার কোনো সমস্যা না হয়। এখন তো আমরা বারবার বলি যে আমরা বহু সচেতন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ আপনার কি প্রবলেম সেটা যদি একবার জেনে না হয় তাহলে পরের দিকে দিদি বারবার মাথা না থাপড়ে আগে থেকে যদি একবার আমরা বুঝি তাহলে কিন্তু সমস্যা থেকে ওভারকাম করা যায়। প্রবলেমটাকে তো বাচ্চার থেকে তুলে ফেলা যায় না, কিন্তু বিষয়গুলোর থেকে অনেক অনেক বেশি কিন্তু আপনারা জানেন। বহু রেফারেন্স ক্লায়েন্টও রয়েছে মাতা অনামিকা, যারা কিন্তু নিজেরা এসে অন্যকে বলেছে যে না এই প্রয়োগগুলো কিন্তু দিদির কাছে গিয়ে আমরা উপকার পেয়েছি, কিন্তু আপনার কি কারণে সমস্যা সেটা জানতে গেলে তো একবার আসতেই হবে না। আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা মোবাইল নাম্বারটা নিতে ভুলে গিয়েছেন বা আজকের হয়তো এই রেকর্ডেড প্রোগ্রামটাই প্রথম থেকে শোনা হয়নি, একটু মিস করে গিয়েছেন, তারাও কিন্তু সিসিটিভি ইউটিউবটা সার্চ করলে পেয়ে যাবে। যদিও বিবাহিত সম্পর্কিত আলোচনা আজকে ছিল, বিষয়টা কিন্তু তুলে ধরা হলো কারণটা কি, স্যালুয়েশনও দিদি দেওয়া হলো। তাহলে দিদি আজকে যে পর্বটা সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে খুব উপকার পাবে যারা হয়তো বিবাহযোগ্য, কিন্তু আপনি যে সিমটমগুলো 12 বছরের পর থেকে বলে দিলেন আমার মনে অনেকেই অনেক রিলেট করতে পারবে। তো আমি একটা মাঙ্গলিকের সিমটম বললাম কারণ প্রোগ্রামটা অন্য কিছু নিয়ে, এবার বলতে গেলে কথা প্রসঙ্গে আসে, তো মাঙ্গলিকের সিমটম অনেক কিছুই হয়ে থাকে, সেগুলো তো আজ আর পুরো এই মুহূর্তে হ্যাঁ আজকে সময় কম, কিন্তু যে কানেকশনগুলো সেইগুলো কিন্তু মানুষ মিলিয়ে দেখলে
দেখলে কিন্তু কোথাও না কোথাও একটা রিলেট করে এই চিন্তা ভাবনাটা আসতে পারে যে আমারও ছেলে বা মেয়ের ডেট অফ বার্থটা দেখানোর প্রয়োজন আছে। বাকি প্রয়োজন তো আপনাদের মেটানোর জন্য ডেফিনেটলি রয়েছে মাতা অনামিকা, তার জন্য চেম্বার ভিজিট করতে হবে। অনলাইনের ক্ষেত্রে যদি আপনি চান তাহলে একবার মোবাইলে ফোন করে বলতে পারেন, চেষ্টা করা হয় অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার। আজকে তো সময় একেবারে শেষ দিয়ে আজকের এই প্রোগ্রামের জন্য পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। সকলে ভালো থাকুন, নমস্কার।